আমরা ভাবব যে আমরা গঙ্গার তীরেই আছি, যমুনার তীরেই আছি, কি নীলাচল ধামে মহাসাগরের কোলেই আছি আমরা। ভাবতে তো কোনো আপত্তি নেই, চিন্তাধারা যত উন্নত হবে ততই তো আমরা লাভবান হতে পারব। আচ্ছা, সনাতন ধর্মে জলকে এত পবিত্র মানা হয় কেন? কারণ ভগবান মহাবিশ্বর শ্রীঅঙ্গের থেকে প্রকাশিত। ভাগবতে আছে যে গর্ভতপসায় মহাবিশ্ব, মহাবিশ্ব সব জলেই স্নান করে থাকে, ওই জন্য মহাবিশ্বকে বলা হয় জলসায়ী। জল মহাবিশ্বর বড় প্রিয় এবং তার একটা স্বরূপ। কারণার নবসায়ী মহাবিশ্ব কারণ সাগরে শুয়ে আছেন, যখন ব্রহ্মাণ্ড সৃষ্টি হল উনি গর্ভতপসায়ী মহাবিশ্ব রূপে প্রতি ব্রহ্মাণ্ডের ভিতরে ভিতরে প্রবেশ করলেন অনন্ত কোটি মুক্তিতে। প্রবেশ করিয়া দেখে সব অন্ধকার, তারাইতে স্থান নাহি করিলা বিচার, তখন নিজের অঙ্গের থেকে জলকে সৃষ্টি করলেন, গর্ভের থেকে। ভগবান মহাবিশ্বর যে ঘর্ম ঘাম, সেই ঘামের থেকে জলের সৃষ্টি হল। নিজাঙ্গ সেদ জলে ব্রহ্মাণ্ড অর্ধেক ভরিল, ব্রহ্মাণ্ড অর্ধেক জলে ভরে আছে, তার মধ্যে শেষ শয্যায় শয়ন করিল। তো জল দেখলেই মহাবিষ্ণুর লীলাভূমি, মহাবিষ্ণুর ক্রীড়াভূমি। তার নাভিনাল হইতে উঠিল এক পদ্ম, যেই পদ্মে ব্রহ্মার জন্ম হইল সদ্ম। মহাবিশ্ব সেই জলে শয়ন করলেন, ওনার নাভির থেকে একটা পদ্ম বেরোল, সেই পদ্মের উপরেই ব্রহ্মার জন্ম হল, আর সেই পদ্ম নালে হইল চৌদ্দ ভুবন। পদ্মের নালের ভিতরেই আমরা আছি, চৌদ্দ ভুবন। ভূর্ভুবস্ব জন মহ তপ সত্য, এদিকে অতল বিতল রসাতল মহাতল পাতল, তার ভিতরে পৃথিবী আছে মাঝামাঝিতে। সেই পৃথিবীতেও আবার সাতটা সাগর, সাতটা দ্বীপ, জলই জল, জল তারপরে স্থল, তারপরে জল, তারপরে স্থল, আবার জল, আবার স্থল। এই পৃথিবীতে সাতটা দ্বীপ আছে, সাতটা সাগর আছে, তার মাঝখানে একেবারে মাঝখানে হচ্ছে জম্বুদ্বীপ। সেই জম্বুদ্বীপের ভিতরে আবার নয়টি খণ্ড রয়েছে, তার ভিতরে একটা খণ্ড হচ্ছে এই উপমহাদেশ। সেই উপমহাদেশে আমরা বাস করছি, এই উপমহাদেশেরও তো চারিদিকে জল, একটা দিক বাদ দিয়ে চারিদিকেই জল, একদিকে হিমালয়। তো এই হচ্ছে মহাবিষ্ণুর বিভূতি। এই উপমহাদেশে কত কত পুণ্য সলিলা নদী, গঙ্গা চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী, নর্মদা সিন্ধু কাবেরী,
আরো কত কত হিমালয়ের থেকে যত নদী বেরোচ্ছে সবই গঙ্গা স্বরূপ। নিম্ন গানাং যথা গঙ্গা, আবার নদীর ভিতরে গঙ্গা, ভগবানেরই বিভূতি। আকাশ পৃথিবী জল সূর্য চন্দ্র সর্বরূপে তিনি লীলা করছেন। মাঝে আমরা এইবার তাকে ভুলে বহির্মুখ হয়ে কষ্ট পাচ্ছি, যদি একবার অনুভব করি যে আমি কৃষ্ণদাস তাহলে আর বিপদ নাই, সম্পদই সম্পদ। জীব কৃষ্ণের নিত্য দাস হলে বিশ্বাস আর তো কভু বিপদ নাই। কৃষ্ণ বলবে যবে পুলক হবে ঝরবে আখি বলি তাই, রাধা কৃষ্ণ বলো 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 রে সবাই। এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া ফিরছেন নেচে আমাদের গৌরণী তাই। রোজ রাধা মাধবের লীলা হচ্ছে, রোজ মহাপ্রভুর লীলা হচ্ছে, শ্রীকৃষ্ণের লীলা হচ্ছে যমুনার তীরে, আর মহাপ্রভুর লীলা হচ্ছে গঙ্গার তীরে সাগরের তীরে। সেই লীলাকেই চিন্তা করা, সেই লীলার অনুধ্যান। এই যে দিনের বেলা গোস্ব লীলা, শ্রীকৃষ্ণ সমস্ত গাভীগণকে নিয়ে দাদা বলাই এবং অগণিত সখার সঙ্গে গোচারণ করতে করতে যমুনার তীরে চলে যান। কখনো মানুষ গঙ্গার তীরে, শ্রীকৃষ্ণ সেখানে খেলা করেন, মহাজন সেই খেলার বর্ণনা দিয়েছেন। পাতিয়া বিনোদ খেলা রাখাল হইল ভোলা, দূর বনে গেল সব গাই, ভেনুনা দেখিয়া বনে চকিত রাখাল গনে, শ্রীরাম সুদাম সব সঙ্গে, কানাই কহিছে ভাই খেলা ভাঙা যাবে নাই, গোধন আনিব বেনু রবে। সব ভেনু নাম লইয়া শ্রীকৃষ্ণ অধরে মুরলী লইয়া ডাকিয়া পুরিলা উচ্চেশ্বরে, ভেনুধায় সারি সারি হাম্মা হাম্মা রব করি, আইলা সবে কৃষ্ণের নিকটে, দুগ্ধ শ্রবি পরে বাটে, প্রেমের তরঙ্গ ওঠে শ্যামে, স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে, দেখি সব সখাগণ আবা ঘনে ঘন, কানুরে করিল আলিঙ্গনে। এই যমুনার তীরে খেলা হচ্ছে। এখানে আমরা মেঘনার চুপ খুলে, আমরা যদি সেই মেঘনার ভিতরে যমুনাকে দেখতে পাই, গঙ্গাকে দেখতে পাই, তো সেই খেলার কথা মনে হবে। শ্রীকৃষ্ণ খেলছে সখাগণ সঙ্গে। তারপরে কত কত খেলা, খেলতে খেলতে শ্রান্ত ক্লান্ত হয়ে পড়েন। শ্রী শ্রী রামকৃষ্ণ খেলা সমাধিয়া শ্রমযুত হইয়া এইবার জলবিহার করেন, স্নান করেন যমুনার জলে, মানস গঙ্গার জলে। জলকেলি জলবিহার, মহাপ্রভু যেমন গুন্ডিচা মার্জনের পর ইন্দ্রদ্যুম্ন সরোবরে জলবিহার করছে, হরিদাস ঠাকুরকে সমাধি দিয়ে মহাসিন্ধুতে জলকেলি করছে। খেলা সমাধিয়া শ্রমযুত হইয়া এইবার বেশভূষা বন্যবেশ করিলা রচন,
বেশভূষা করে এইবার রামকৃষ্ণ সমস্ত সখাগণকে নিয়ে ভোজন করছেন। ভোজন সম্ভার ছিল ভারে ভার, তারা ভোজনে বসিলা রঙে। এই লীলা শ্রী রাম কানাইয়ের এই লীলা চলছে। যমুনা পুলিনে বেরি সখাগণে, মাঝে করি বৈশে কানু, পাতি বনপাত তাতে নীল ভাত। বনের থেকে পাতা, বড় বড় পাতা এনে পলাশে পথে তাতে দই ভাত নিয়েছেন। যমুনার পুলিনে বসে দই ভাত খাচ্ছেন, দই দিয়ে অন্ন মাখানো, দই ভাত দুধ ভাত ঘি ভাত। পারি বনপাত তাতে নীল ভাত, আর জলে ভরি শৃঙ্গা বেনু। জল কিসে নেবেন? শৃঙ্গার ভিতরে যেটা বাজান, খুরলি যাকে বলে, কেউ বাঁশির ভিতরে জল নিল, কেউ শৃঙ্গার ভিতরে জল নিল। সব সখা মেলি করিয়া মণ্ডলী, মাঝখানে রামকৃষ্ণ আর চারিদিকে সখা, এক মণ্ডল দু মণ্ডল তিন মণ্ডল চার মণ্ডল এইরকম। ভোজন করই সুখে ভালো ভালো কইয়া, মুখ হইতে লইয়া সবাই দেয় কানাইয়ের মুখে। দেখ কানাই, আমার মাঝে দই ভাত দিয়েছে কত সুন্দর, এই নে তুই আমার মায়ের মাখা দই ভাত খা। কত রকম আচার তার সঙ্গে, দই ভাতের সঙ্গে আচার, কত রকম ফল খেয়ে এঠো দিচ্ছেন ভালো ভালো কইয়া। নিজের পাতের থেকে নিয়ে সবাই দেন কানাইয়ের মুখে। সবে কনে ভাই কানাই আমার, মরে বড় ভালোবাসি, আমার সন্মুখে বসি খায় সুখে, সদা রহে মোর পাশে। সবাই বলছে কানাই আমার পাশেই বসেছে, আমার মুখের দিকেই তাকিয়ে আছে। শ্রীকৃষ্ণ দিচ্ছেন, এরা শ্রীকৃষ্ণকে এঠো দিচ্ছেন দই ভাত, শ্রীকৃষ্ণ সকলকে দই ভাত দিচ্ছেন, আচার দিচ্ছেন। সবে কহে ভাই কানাই আমার, মরে বড় ভালোবাসে, আমার সন্মুখে বসি খায় সুখে, সদা রহে মোর পাশে। এত করি মনে করয়ে ভোজনে, মনের আনন্দে ভাসলে বিশ্বম্বর দাস, মনে করি আস রহে সখাগণের পাশে। এই বনভোজন লীলা, নিত্য বনভোজন লীলা হয়েছে। তেমনি রাধা মাধব লীলা করছেন, রাধা মাধব লীলা করতে করতে যমুনার তীরে, মানস গঙ্গার তীরে, রাধা কুণ্ডের তীরে তারা জলে জল বিহার করছে। রাধা মাধবের জলবিহার, মহাপ্রভুর জলবিহার, জলে স্নান, জল ছড়াছড়ি, চারিদিকে কমল বন, নীল কমল, লাল কমল, রক্ত কমল, শ্বেত কমল বিকশিত হয়ে আছে। যমুনার কি অদ্ভুত শোভা, রাধা কুণ্ডের শোভা, কি বাসে কুণ্ডের শোভা, অগরাই কানু মন লোভা। তেমনি যমুনা চারিদিকে সব ঘাট শোভা পাচ্ছে, চারিদিকে শোভে চারি ঘাট, নানামণি রত্নচ্ছটা, অপূর্ব সোপান ঘটা, স্ফটিক মণিতে বাঁধাবা, বৃক্ষ চারা ঘাটে ঘাটে শোভে জল সন্নিকটে, পাশে পাশে কত কত বৃক্ষ, বৃক্ষ বৃক্ষ শ্রেণী পুষ্প পরিষদ, চারিবর্ণ পদ্ম জলে তাহে মধুকর বুলে,
কুমুদ কল্লার শোভা করে, কত কত রাজহাস, কত কত সারস ডাহুক ডাহুকি বিচরণ করছে, শব্দ করছে, হংস সারস ডাকে, ডাহুকিনী চক্র বাঁকে, ধ্বনি করে কানু মনোহরে। এই রাধা মাধব যমুনায় জলবিহার করছে, বা মানস গঙ্গায় মহাপ্রভু তেমনি গঙ্গায় লীলা করছে। সূক্ষ্ম শীত বস্ত্র পরিধান, সাদা পাতলা কাপড় পরেছেন, কৃষ্ণ লইয়া কান্তাগণ কইলা জলাব গাহন, জলকেলি রচিলা সুঠাম, কৃষ্ণ ভক্ত করিব চঞ্চল কর পুষ্কর, গোপীগণ করিনীর সঙ্গে আরম্ভিলা জলকেলি, অন্যান্যে জল ফেলা ফেলি পরিষয়ে, বর্ষে অনবরত বর্ষে জলাশার। এই দেখুন, জল দেখলেই রাধা মাধবের জলকেলির ইচ্ছা জাগে, জল দেখলেই কৃষ্ণ বলরাম সেখানে গাভীগুলিকে জল পান করাতে ছুটে যান, সখাগণের সঙ্গে জলে স্নান করবেন, জল চোরাচুরি করবেন। আর সখীগণকে নিয়ে শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে জলে স্নান করছে, জল চোরাচুরি। কেহ জয় পরাজয় নাহি কিছু নিশ্চয়, জলযুদ্ধ বাড়িল অপার, জলে যুদ্ধ হচ্ছে। যত স্বর্ণ কমল কমলিনী তার পাশে পাশে ব্রজওয়ালাগণ গিয়ে নিজের মুখটাকে মেলাচ্ছে, অজস্র স্বর্ণ কমলিনী অজস্র নীলকমল, নীলকমল হচ্ছে শ্রীকৃষ্ণের মুখখানা, আর স্বর্ণ কমলিনী হচ্ছে ব্রজাঙ্গনার মুখখানা। ওইছে বিচিত্র ক্রীড়া করি, তীরে আইলা শ্রীহরি সঙ্গে লইয়া সব সখীগণ, গন্ধ তৈল উদ্বর্তন, এইবার সুগন্ধি তৈল মর্দন করে আবার স্নান করলেন, এইবার বন্যবেশ করিলা রচন, সব ফুলের বেশভূষা। এখন তো গরমকাল, সবসময় রোজই ফুল বাংলা হচ্ছে, ফুলের বেশভূষা, বৃন্দাবনের তরুলতা অদ্ভুত তাহার কথা, বারো মাস ধরে ফুল ফল, কত রকম ফুল কত রকম ফল বৃন্দা দেবী এনেছেন। ভক্ষণের ক্রম করি রাখি আছে সারি সারি, আগে আসন বসিবার তরে কত রকম ফল ভোজন হচ্ছে, কত রকম মিষ্টি, কত রকম আচার, কত রকম খাজা, কত রকম গজা, যমুনার পারে এই লীলা হয়েছে, মানস গঙ্গার পারে রাধা কুণ্ড তীরে। এক নারকেল নানা জাতি, কত রকম নারকেল, কত রকম ডাব, নারকেলের শাস, নারকেলের লাড্ডু, এক নারকেল নানা জাতি, এক আম্র নানা ভাতি, কত রকম আম, আমের তৈরি জিনিস, কলা কলি বিবিধ প্রকার, পনস খজ্জুর কমলা, নারঙ্গ জাম সন্তরা, দ্রাক্ষা বাদাম মেওয়া যত আর, খরমুজা খিরিনি তাল, কেশর পানিফল মৃণাল, ভিল্ল পিলু দারিম্বাদি যত, কোন দেশে কারো খ্যাতি, বৃন্দাবনে সব প্রাপ্তি, সহস্র জাতি লেখা যায় কত। তারপরে কত রকম লাড্ডু, খাজা গজা মন্ডা, গঙ্গা জল অমৃত কেলি, পীযূষ গ্রন্থি কর্পূর কেলি, সরকূপি অমৃতি পদ্ম চিনি, খণ্ড ক্ষীর সার বৃক্ষ, ঘরে করি নানা ভক্ত, রাধা যাহা কৃষ্ণ লাগি আমি, ভক্ষণের পরিভক্ষের পরিপাটি দেখি, কৃষ্ণ হইলা মহাসুখী,
বসি কইলা বন্য ভোজন, রাধা মাধব বন্য ভোজন করছেন। যেমন সখাগণ সঙ্গে শ্রীকৃষ্ণ বলদেব দিবাভাগে মধ্যাহ্নে বনভোজন করেন, রোজ বনভোজন হচ্ছে, রোজ জলকেলি হচ্ছে, তেমনি আমাদের শ্রী শ্রী রাধা মাধব রোজ বনভোজন করছেন, জলকেলি করছেন। মহাপ্রভু তাই ভক্তের পরিপাটি দেখি কৃষ্ণ হইলা মহাসুখী, বসি কইলা বন্য ভোজন, রাধা লইয়া সখীগণ করিলা ভোজন, দুহে কইলা মণ্ডপে শয়ন, পদ্ম মন্দিরে শয়ন করলেন। কেহ করে পাদ সম্বাহন, কেহ করে বিজন, কেহ করায় তাম্বুল ভক্ষণ, রাধা কৃষ্ণ নিদ্রা গেলা, সখীগণ শয়ন কইলা, তাহা দেখি তৃপ্ত হইল মোর মন। মহাপ্রভু বলছে যেদিন মহাপ্রভু সেই শারদ পূর্ণিমার রাত্রিতে ভাগবতের রাসলীলার শ্লোক উচ্চারণ করতে করতে জগন্নাথ বল্লভ উদ্যানে বিহার করতে করতে সেখানের থেকে আইটোটা উদ্যানে এসে সমুদ্রকে দেখে আর ছুটে গিয়ে সমুদ্রের জলে ঝাঁপ দিলেন, অনেক দূর ভেসে চললেন জলে। রাত্রিবেলা কেউ লক্ষ্য করতে পারেননি রাতের অন্ধকারে, অবশ্য জ্যোৎস্নাবতী রাত্রি সেদিন পূর্ণিমার রাত্রি, কিন্তু বায়ু বেগে চলে গিয়ে আর সাগরে ঝাঁপ দিয়ে দিয়েছে। ভাসতে ভাসতে কোণারকের দিকে গিয়ে উঠলেন, জালিয়ার জালে মাছ ধরে রাত জেগে জেগে, জালি সেই জালি জাল ফেলেছে সেই জালে উঠলেন মহাপ্রভু। অনেক খোঁজাখুঁজির পর স্বরূপাদি ভক্তগণ প্রভুকে গিয়ে পেলেন, অশ্রীসন্ধি বিয়োগ হয়ে অতি দীর্ঘ আকার ধারণ করেছেন প্রভু। অনেকক্ষণ হরিনাম করবার পর প্রভুর কর্ণে হরিনাম যখন প্রবিষ্ট হল, তখন ধীরে ধীরে অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক হয়ে আসছে অর্ধবাহ্য দশায়। শ্রীমন মহাপ্রভু যে প্রলাপ করলেন, আজি ইহা হইতে মুই গেল বৃন্দাবন, এখানের থেকে আমি বৃন্দাবনে গিয়েছিলাম, সেখানে রাস নৃত্য হচ্ছিল বন বিহার, তারপরে শ্রী রাধা কৃষ্ণ যমুনায় জল বিহার করছিলেন জলকেলি, তারপরে ভোজন শয়ন, সেই লীলা মহাপ্রভু দর্শন করছেন। সেই লীলা দর্শনে প্রভুর যে অনুভূতি সেইটি আমরা বর্ণনা করলাম একটু আগে, তো এইসব কথাই মনে পড়ছে। এই কিশোরগঞ্জের অষ্টগ্রামে এসে পাটিনগরে আমাদের এইসব কথাই মনে পড়ছে, কিরকম লীলা করেন মহাপ্রভু সাগরের তীরে, যমুনার জলে রাধা মাধবের কেমন লীলা, মানস গঙ্গার জলে মানসী গঙ্গার জল ঘন করে ছল ছল, উকুল বহিয়া যায় ঢেউ, আকাশে উদিল মেঘ বাড়িল পবন বেগ, বায়ুর গতি বেড়ে গেল আকাশে মেঘ উঠেছে, তরণী রাখিতে না রেখেও শ্রীকৃষ্ণ সেইখানে নৌকা নিয়ে এসে উপস্থিত, সব সখীগণকে চড়িয়ে নিয়েছেন, রাধারানীকে চড়িয়ে নিয়েছেন, একে নৌকা বিলাস লীলা বলা হয়। এই যে আপনারা নৌকা করে ঘুরে এলেন, আমাদের ভক্তেরাও নৌকা করে এক চক্কর দিয়ে এসছে, তো এই নৌকা দেখে রাধা মাধবের যে নৌকা বিহার লীলা, মানস গঙ্গার জলে যমুনার জলে আর মহাপ্রভু গঙ্গার জলে নৌকা বিহার, এই বর্ষাকালেই নৌকা বিহার লীলা, নৌ বিহার, মানসী গঙ্গার জল ঘন করে কলকল ছল ছল, দুকুল বহিয়া যায় ঢেউ,
আকাশে উদিল মেঘ, বাহিল পবন বেগ, তরণী রাখিতে নারে কেউ। শ্রীকৃষ্ণ সামান্য এক তরণী নিয়ে সকলকে তুলে নিয়েছেন। এখন নৌকাটা ডোবে 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 ডোবে, বাতাস বইছে, সকলে ভয় পেয়ে গেছে। শ্রীকৃষ্ণের গলা জড়িয়ে ধরেছেন রাধারানী, ভয় পেয়ে পাশে নৌকা ডুবে যায়। এইসব লীলা, জলবিহার, নৌবিহার, নৌকা বিলাস, তেমনি যমুনার জলে আমরা মহাজনের পদে পাই। আর জল দেখলেই মহাসাগরের কথা মনে পড়ে, নারায়ণের কথা মনে পড়ে, নারায়ণের অঙ্গের থেকেই তো জল বেরিয়েছে। এই জন্য আমাদের সনাতন ধর্মে হাতটা অপবিত্র হলেই, কিছু অপবিত্র হলেই হাতে জল দিয়ে হাত ধোয়া হলো। আমাদের সনাতন ধর্মে পবিত্র হওয়ার উপায় কি বলেন? জলে স্নান করো, হাতে জল নাও, জলের ছেটা দাও, জল দিয়ে মোছো, কাপড়টা অপবিত্র হলো তো জলে ডোবাও। জলকে পরম পবিত্র মানা হয়, আগুনকেও পরম পবিত্র মানা হয়, মাটিকেও পরম পবিত্র মানা হয়, বায়ুকেও পরম পবিত্র মানা হয়। তো যাই হোক, আমরা তো অনেকক্ষণ এসেছি, এই হরিকথা হবার কথা ছিল দুটোর থেকে যদি হরিকথা হতো তাহলে চারটে অবধি অনেকক্ষণই হরিকথা হতো। আমি বলছিলুম তাই শ্যামসুন্দর বাবাকে, গৌরসুন্দর বাবাকে, যে আপনারা একটু পাঠ করুন, আসো জমুক, গরম হোক, উনন গরম হোক, কড়াই গরম হোক। তো আমাদের আসলে রান্নাবাড়ি করতে করতে, বাঙালি আমরা তো, আমাদের একটু অভ্যাস একটু রান্নাবাড়ির দিকে এই দৃষ্টিটা, রান্না করতে করতেই অনেক সময় চলে যায় বাঙালি স্বভাবে, এই জন্য দেরি হয়ে গেল। এখন যদি আমরা তাড়াতাড়ি রওনা না হই তাহলে কোথায় যে জলের ভিতরে কোথায় মাঠ আছে, কোথায় উঁচু আছে, কোথায় উঁচু আছে, এ তো আমরা বুঝতে পারবো না। নৌকা কোথায় আটকে যাই, আমাদের জীবন নৌকা যেমন আটকাতে আটকাতে চলে, আমাদের জীবন নৌকা যেমন আটকাতে আটকাতে চলে, এই নৌকা যদি কোথায় আটকে গেল, লেগে গেল, এই জন্য দিনে দিনে আমাদের যথাস্থানে পৌঁছানো উচিত। আপনাদের তো জলের মাঝখানে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, আর আমরা তো স্থলের জীব। এই জন্য যাই হোক, সকলের চরণে প্রণাম। প্রভুপাদ জয়ন্ত গোস্বামী, তারপরে আমাদের মাননীয় স্বপন কুমার সাহা, অনেক বৈষ্ণবগণ এসেছেন, সকলের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা দণ্ডবত প্রণতি নিবেদন করে এই ভাটিনগরবাসী সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং সকলের মঙ্গল কামনা করে, সকলে সুস্থ থাকুন, আনন্দে থাকুন, মঙ্গলে থাকুন, এই কামনা করে আজকের হরিকথার এইখানে বিশ্রাম নেওয়া হল। জয় শ্রী রাধে, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয়
Oh, no, Pablo.
নারায়ণে গোরা চরে পুর ভব মনে সুর ধ্বনি দিয়ে Yeah.
এখন আপনারা দয়া করে ধীরে ধীরে গিয়ে নৌকায় উঠুন, ধীরে ধীরে সরু রাস্তা, ধীরে ধীরে গিয়ে নৌকায়।